ঠিক কবে থেকে দারু শিল্পের যাত্রা শুরু হয়েছিল তার সঠিক দিনক্ষণ জানা না থাকলেও ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চন্দ্রগুপ্ত মৌর্যর শাসনামলে কাঠ ও কাঠের তৈরি ভাস্কর্য তথা দারু শিল্পের গোড়াপত্তন হয়। এরপর থেকেই হাতুড়ি বাটালির খটখট শব্দে নিপুণ হাতে ছোঁয়ায় শুকনো কাঠের নকশা আর আলপনা এঁকে চলে দারুশিল্পীরা। নানা প্রতিকূলতার মাঝেও বংশ পরম্পরায় আপন অভিজ্ঞতা ও প্রতিভাকে কাজে লাগিয়ে তারা তাদের পেশাকে ধরে রেখেছে। তবে হাড় ভাঙা পরিশ্রম করেও মজুরির প্রশ্নে মেলে না হিসেবের খাতা। ইমরান আলীর ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন। প্রিয়জনকে ভালোবেসে পাথরে ফুল ফুটিয়েছিলেন কবি, সাহিত্যিক এবং শিল্পীরা, কিন্তু সে ফুল ফুটেছিল কল্পনার বাগানে। অথচ মাথার ঘাম পায়ে ফেলে মনের মাধুরী মিশিয়ে শুকনো কাঠে ফুল ফুটিয়ে চলেছে এই দারুশিল্পীরা। আমার কাজের বয়স 8 থেকে 10 বছর, 10 বছর ধরে মনে করেন যে কাজ করছি এখানে, 400-450 টাকা আরও যে কাজ করি সেই হিসাবে তো সেভাবে চলে না, তারপর চলে নিতে হয়। মেশিং উঠে তো মনে করেন যে আমাদের কাজের ডিমান্ড কমে গেছে আর কি, মেশিংয়ের মনে করেন যে খুব তাড়াতাড়ি দিচ্ছে, রেটটা কম না। কাঠের আপনার হচ্ছে মর্ম জীবন থাকবে, তো মনে করেন যে আমাদের হাতের সাথে মেশিং পারবে না। প্রাচীনকাল থেকেই উপমহাদেশে কাঠের ওপর খোদাই করে নানা ধরনের নকশা, ফুল ফল লতা পাতার শিল্পকর্ম অনেক জনপ্রিয় ছিল। আর্থিক অনটন ছিল না দারুশিল্পীদের, কিন্তু কালের বিবর্তনে যান্ত্রিকতা আর আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেছে সেই চিত্র। অনেকটাই ধুকে ধুকে চলছে আসবাবপত্রে অলঙ্করণ করা এই দারুশিল্পীদের জীবন জীবিকা। বর্তমানে হুমকির মুখে বাঙালি জাতির ঐতিহ্যবাহী লোকজ এই শিল্পটি। এখন এই কাজ করে আর কি সংসার ঠিক মতো চলে না, এখন সরকার যদি একটু সাহায্য সহযোগিতা করতো তাহলে ভালো হতো। এখন মেশিন টেশিং বের হয়ে এখন আর কি কাজের রেট কমে গেছে অনেক, আর কাজপাতে অনেক কমায়। আমরা এই মেহগুন কাঠ, এরপরে রেন্ডি করো এগুলা, এখন ডিজাইন উপরে নির্ভর, এখন একটা অনেক দিনও লাগে আবার কম সময় লাগে। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করি, এখন এই কাজ শিখছি, এছাড়া তো আমাদের আর উপায় নাই, এখন এটাই করতে হইব। কাজটা করি এখন টুকটাক করে চলি আমি, এমনভাবে আমার দিন টেন যাচ্ছে। আগের মতন অর্ডার আগে কিছু ছিল, অর্ডার ঠিক আছে, এখন মেশিন টেশিং বাড়া ছাড়ি অর্ডার টর্ডার একটু কমে টমে গেছে, কাজ কাম এখন একটু কমে হয়, মানুষজন রেট ঠিকভাবে দিতে চায় না, মেশিন বাড়া ছাড়ি সব কিছু মানে বলে মেশিনের রেট কম, আমাদের রেট এইভাবে মানে রেট টেট কম দেয়, মানে এমনভাবে চলা লাগছে আমার। টুকটাক করে যাই খাই, ডাল ভাত যাই খাই, এমনভাবে চলি আমরা। সরকার যদি একটু হেল্প টেল্প করে তাহলে তো টিকা রাখা যাবে, যাই টুকটাক করে করে দিলে পরে টিকবে। সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে লোকজ ঐতিহ্য, সেখানে জায়গা করে নিচ্ছে আধুনিক সব সাজসজ্জা ও জীবনযাত্রা। গবেষকরা বলছেন বাজারে প্লাস্টিক পণ্যের অবাধ বিচরণ, দক্ষ কারিগরের স্বল্পতা আর প্রশিক্ষণের অভাবে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এ শিল্প। দারুশিল্পটা আমাদের বাংলাদেশের যে কারুশিল্প সেটার হচ্ছে প্রাচীন একটা ঐতিহ্য। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী যে শিল্পগুলো আছে তার মধ্যে দারুশিল্পটাই প্রধান। তো এই দারুশিল্পটা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে, কারণ হচ্ছে এটা অনেক শ্রমসাধ্য বিষয়, আর এটা টোটালটাই একজন শিল্পীর কর্মদক্ষতার উপরে ফুটে ওঠে। তো বর্তমান সময়ে এখন কারখানাজাত যে দ্রব্যগুলো আসছে, বিশেষ করে প্লাস্টিকের, এই প্লাস্টিকের দ্রব্যের যে সকল উপাদান ব্যবহার করে যে সকল কারুশিল্প সামগ্রী তৈরি হচ্ছে, এইটা শুরু করে যেমন আপনার স্থাপনা থেকে শুরু করে সব জায়গাতেই এখন দেখা যাচ্ছে যে কাঠের পরিবর্তে প্লাস্টিকের সকল উপকরণ ব্যবহার হচ্ছে। তবে আধুনিকতার সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে আর্থিক প্রণোদনা আর প্রশিক্ষণের প্রতি গুরুত্ব দিচ্ছেন তারা। মানে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে এই কারুশিল্পীদেরকে, যারা নকশা শিল্পী আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করি, তাহলে দেখা যাচ্ছে যে এক বা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, যে যারা ব্যবসায়ী, যারা তৃণমূলের ব্যবসায়ী যারা আছেন তাদেরকে যদি সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয়,
তারা সেখান থেকে এই যে সকল দারুর শিল্পীরা কাজ করছে শ্রমিক হিসেবে তাদেরকে ওখান থেকে যদি কিছু ভর্তুকি দিতে পারে, তখন ওই শিল্পীদের আর তাদের সংসার চালানোর দায়টা সম্বন্ধে ভাবতে হয় না, তখন তারা নিজের স্বাচ্ছন্দ্য কাজ করতে পারবে। আর ওই ব্যবসায়ী তখন দেখা যাচ্ছে যে ওই যেহেতু ভর্তুকি পাবে, সেক্ষেত্রে তাদের উৎপাদিত যে সকল পণ্য সামগ্রী সেগুলোর দাম কমিয়ে নিয়ে আসতে পারবে। তখন সেইগুলো আবার কী হবে, সমাজের যে সকল মানুষের চাহিদা থাকে তারা এই ক্রয় ক্ষমতার মধ্যে হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আবার সে পূর্বের ঐতিহ্যের দিকে ফিরে যেতে পারবে। অনেকটাই বিলুপ্তির পথে এই দারু শিল্প এবং দারু শিল্পীরা। সংশ্লিষ্টরা বলছেন সরকারের পৃষ্ঠপোষকতা দিলে এটি আবারও ফিরে পেতে পারে তার হারানো ঐতিহ্য, পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে এটি বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে অনেকেই মনে করছেন। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী।